হ্যালো বন্ধুরা, বক্স টিউবের নতুন এই ভিডিওতে আপনাদের স্বাগত। মানব জীবনের প্রতিটি স্তরে ব্যবহার হচ্ছে নতুন নতুন প্রযুক্তি এবং এক্ষেত্রে সেনাবাহিনীও ব্যতিক্রম নয়। তবে আমরা কিন্তু আজ সেনাবাহিনীর ট্যাঙ্ক, ড্রোন কিংবা সাবমেরিনের কথা বলছি না। আমরা আজ আপনাদের দেখাবো সেনাবাহিনীর সর্বাধুনিক বর্ম বা ব্যক্তিগত প্রতিরক্ষামূলক কিছু পোশাক। তবে এগুলোর মধ্যে কোনোটি এখনো ডেভেলপমেন্ট পর্যায়ে আছে, আবার কোনোটি বাজারজাতকরণ হয়ে গেছে। তো চলুন শুরু করা যাক। এক্সপ্লোশন প্রুফ স্যুট বা বিস্ফোরণরোধী পোশাক। বিভিন্ন মুভির বম ব্লাস্ট বা আগুন লাগার দৃশ্য অবশ্যই দেখেছেন। পেছনে বম ব্লাস্ট হয় আর নায়ক খুব সাধারণভাবে হেঁটে আসে। ব্যাপারটি খুবই ইন্টারেস্টিং, তবে বাস্তবে কি এমনটা সম্ভব? এই কাজটিকেই সম্ভব করে তুলতে যাচ্ছে রাশিয়ান সরকারের রোস্টেক নামের একটি সংস্থা। তারা এক্সপ্লোশন প্রুফ স্যুট নামের একটি প্রতিরক্ষামূলক পোশাকের আবিষ্কার করেছে। এই পোশাক পরিহিত ব্যক্তি গোলা বারুদের বিস্ফোরণের মাঝ দিয়েও হেঁটে যেতে পারবে, তার কোনো ক্ষয়ক্ষতি হবে না। এমনকি মাইন পুঁতে রাখা জায়গা দিয়েও সে অনায়াসে হেঁটে যেতে পারবে, এবং বিস্ফোরণের শব্দ তার কানে যেন কোনো ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায় এই পোশাকে সে ব্যবস্থাও করা আছে। ভিডিওতে যেমনটা দেখছেন, এক্সপ্লোশন প্রুফ স্যুট পরীক্ষা করার জন্য সংস্থাটির একজন কর্মকর্তা পুঁতে রাখা মাইনের উপর দিয়ে হেঁটে আসলেন, কিন্তু তার কোনো ধরনের ক্ষতি হয়নি। এই পোশাকটি খুব দ্রুত রাশিয়ান সেনাবাহিনীতে যুক্ত হবে। অনিক্স। আপনারা বিভিন্ন মুভিতে এক্সোস্কেলিটন সার্জারি দেখেছেন নিশ্চয়ই, কিন্তু বাস্তবেও কি এর অস্তিত্ব আছে? হ্যাঁ বন্ধুরা, লকহিড মার্টিন তৈরি করেছে অনিক্স নামের একটি রোবোটিক ডিভাইস। এটি ব্যবহার করে ক্লান্তি ছাড়াই অনেক দূরের পথ পাড়ি দেওয়া যাবে, এবং যে কোনো উঁচু নিচু জায়গায় হাঁটা বা দৌড়াদৌড়ি করা যাবে কোনো প্রকার অসুবিধা ছাড়াই। এতে থাকে সার্ভো ড্রাইভ, যেটি যুদ্ধ ময়দানে সৈনিকের শক্তি বৃদ্ধি ও প্রয়োজনীয় গতি দিতে পারে। এই অনিক্সের ওজন 6.4 কিলোগ্রাম এবং এর ব্যাটারি 2.7 কিলোগ্রাম, যা একটানা 8 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারে। পরীক্ষা নিরীক্ষা সফলভাবে শেষ হলে ডিভাইসটি 2020 সাল নাগাদ চালু হতে পারে। এক্সোস্কেলিটন প্রোটেকশন সিস্টেম। ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনীতে যুক্ত হচ্ছে এক্সোস্কেলিটন প্রোটেকশন সিস্টেম নামের এক অত্যাধুনিক পোশাক। বিশ্লেষকরা মনে করেন ভবিষ্যতে সেনাবাহিনীতে যুদ্ধাস্ত্র হিসেবে সর্বোচ্চ নিরাপত্তার জন্য এই ধরনের পোশাক ব্যবহার করা হতে পারে। এই পোশাকটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গের প্রতিটি হাড়ের সাথে মিলিয়ে যায়, ফলে যে কোনো ধরনের নড়াচড়া বা দৌড়াদৌড়ি করতে কোনো প্রকারের অসুবিধা হয় না। মজার ব্যাপার হচ্ছে, যুদ্ধ চলাকালীন অবস্থায় এটি অটোমেটিকভাবে অন্যান্যদের সাথে যোগাযোগ রক্ষা করে চলতে পারে। এটি পাওয়ার সুইচের মাধ্যমে সক্রিয় এবং নিষ্ক্রিয় করা যায়, এবং এর আরামদায়ক আর্টিফিশিয়াল মেরুদণ্ড কাঠামোটি অধিক ওজন বহনে সক্ষমতা প্রদান করে। অত্যাধুনিক এই পোশাকটির মাথার সাথে সরাসরি রয়েছে নাইট ভিশন ডিভাইস এবং কুলিং সিস্টেম প্রযুক্তি। এটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান বলেছে, ইতোমধ্যে এই বর্মটির পরীক্ষা হয়ে গেছে এবং সেনাবাহিনীর সদস্যরা পরীক্ষামূলকভাবে এটি ব্যবহার করেছে। রেটনিক 4। ভবিষ্যতে সেনাবাহিনীর যুদ্ধাস্ত্র হিসেবে 2017 সালের জুনে রাশিয়ার মস্কোতে টাইটানিয়ামের তৈরি প্রথম ইলেকট্রিক মুখোশ রেটনিক দেখানো হয়েছিল। এর ডেভেলপার অ্যালিয়োশার মতে এটি হবে চতুর্থ এবং পঞ্চম প্রজন্মের একটি অত্যাধুনিক যুদ্ধাস্ত্র। রেটনিক 4 নামের এই যুদ্ধ পোশাকটি সৈন্যদের শত্রু বুলেট থেকে যেমন রক্ষা করবে, সেই সঙ্গে যুদ্ধক্ষেত্রে দেবে হরেক রকমের প্রযুক্তিগত সুবিধা। এই শিরস্ত্রাণের সবচেয়ে অবাক করা ফিচার হলো অন্য যে কারো মনের কথা বুঝতে পারা এবং রেডিও সিগন্যালে গোপন কথা ধরে ফেলা।
এর হেলমেটের মধ্যে নাইট ভিশন ডিভাইস এবং শত্রুকে টার্গেট করার মতো প্রযুক্তিও থাকবে। এমনকি এই হেলমেটের মধ্যে গ্যাস মাস্কের পরিবর্তে থাকবে অত্যাধুনিক একটি মাস্ক এবং একটি ফ্ল্যাশ লাইট, ফলে সহজেই যে কোনো বিপদকালীন পরিস্থিতি মোকাবেলা করা যাবে। এই সর্বাধুনিক হেলমেটটি সৈনিকের সামনের পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে তথ্য অ্যানালাইসিস করতে পারবে। এমনকি বন্ধু কিংবা শত্রু যে কেউ বুলেট প্রুফ পোশাক পরে থাকলে এটি তা ধরতে পারবে। এটির মধ্যে এত উন্নত প্রযুক্তি থাকবে যে এটি পরিধানকারী সৈন্যের শারীরিক অবস্থাও মনিটর করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী যে কোনো ফার্স্ট এইড তথ্য জানাতে পারবে। কাঞ্চানকা এক্সোস্কেলিটন। আফ্রিকান একটি কোম্পানি ঘানার রাজধানী আক্রাতে প্রদর্শন করেছে তাদের তৈরি কাঞ্চানকা এক্সোস্কেলিটন নামের নতুন একটি আবিষ্কার। যদিও এই রোবটিক পোশাকে দেখতে খুব একটা ভালো দেখা যায় না, তবে অত্যাধুনিক ফিচারের জন্য এটি জনপ্রিয়। এটি একজন সৈনিককে শুধুমাত্র বিপদের হাত থেকেই রক্ষা করবে না, বরং তার হাতের স্পর্শ ছাড়াই নির্দিষ্ট স্থানে ফায়ারও করবে। এবং এটি পরে অনেক ধীরে ধীরে হাঁটতে হয়, তবে আশা করা যায় এর পরবর্তী সংস্করণে এটি আরও অনেক বেশি ফিচার নিয়ে আসবে। এই ছিল ভবিষ্যতের অত্যাধুনিক কয়েকটি প্রযুক্তি সম্পর্কে আমাদের আজকের ভিডিও। এগুলোর মধ্যে কোনটি আপনার ভালো লাগলো তা জানাবেন, এবং আমাদের দ্য বক্স টিউবের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ও বেল বাটনটি অন করে রাখবেন। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।